স্ট্রিং অপারেশনে চেট, ভারতীয় ক্রিকেটারদের ডোপ নেওয়ার ইঙ্গিত দিলেন চেতন শর্মা। ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কে একের পর এক চমকপ্রদ খবর উঠে আসছে জাতীয় দলের মুখ্য নির্বাচক চেতন শর্মার ওপর করা স্ট্রিং অপারেশনের ছেড়ে। চেতন বলেছেন, ভারতীয় ক্রিকেটারেরা ফুল ফিটনেস ফিরে পেতে প্রায়শই এমন কিছু ইনজেকশন বা পথ্য নেন যেগুলো ডোপ টেস্টে ধরা পড়ে না। এমনিতেই এখন বছরভর ক্রিকেট খেলা হয়, তাই ক্রিকেটারদের চোট লাগার প্রবণতা বাড়ছে ক্রমশ। এর ফলে ভারতীয় ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আমদানি হয়েছে, প্রায়শই ক্রিকেটারদের ফের পুরনো চোট লাগছে। বেশ কিছু সময় ম্যানেজমেন্ট প্লেয়ারদের তাড়াহুড়ো করে দলে ফেরানোর চেষ্টাও করছে, এর ফলে বাড়ছে ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতা। জিয়ের তরফে করা সেই স্ট্রিং অপারেশনে চেতন শর্মাকে ভারতীয় ক্রিকেটারদের অনৈতিকভাবে সুস্থ হয়ে ওঠার প্রবণতা সম্পর্কে বলতে শোনা গেছে। ভারতের প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, অনেক সময় প্লেয়াররা পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও ইঞ্জেকশন নিয়ে খেলতে নামে। তারা অনেক সময় 80% ফিট থাকা অবস্থাতেও খেলে, তারা ইঞ্জেকশন নিয়ে খেলা শুরু করে দেয়। যদি তারা পেইন কিলার নেয় তাহলে সেটা ডোপিংয়ের আওতায় পড়বে। ভারতের ক্রিকেটারেরা সকলেই জানে কোন ইঞ্জেকশন ডোপের আওতায় পড়ে না। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড তার সিলেকশন ক্রাইটেরিয়ায় ইয়োয়ো টেস্ট ফিরিয়ে এনেছে। ভারতীয় ক্রিকেট একাডেমিতে আনা হয়েছে ফিটনেস কোচেদের, যারা IPL চলাকালীন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কাজ করবে। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং দীপক চাহার হলেন এমন কিছু ক্রিকেটার যাদের ইদানিংকালে চোটের কারণে বিস্তর ভুগতে দেখা গেছে। শর্মার বক্তব্য অনুযায়ী প্লেয়ারদের ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারটা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। তার দাবি, প্রতিটি ক্রিকেটারদের ব্যক্তিগত ডাক্তার আছে যারা প্লেয়ারদের ফিটনেসের চরম পর্যায়ে পৌঁছে দেয় যখন তাদের নিজেদের থেকে ফিটনেস ফিরে পাওয়াটা খুব সময় সাপেক্ষ একটা বিষয় হয়ে দাঁড়ায়। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করার নজির দখলে আছে চেতন শর্মার। 2022 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পর চেতনকে সিলেকশন কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আবার এই একই পজিশনের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন চেতন শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এরপর নতুন সিলেক্টরদের নিয়ে তাকে ফের এই একই পদে বসান। শর্মার ফের এই দায়িত্বে আসাটা অনেককেই অবাক করেছিল, কারণ খুব বেশি দিন হয়নি তাকে এই পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।